কলঙ্ক এক খরচ পনেরো কোটি আরও থাকছে বাধা নিষেধ বিস্তারিত দেখুন সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগত আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার ওপর ও বেল বাটনে প্রেস করুন বলিউডের এই কলঙ্কর দাম বেশ চড়া আর হবে বাই না কেন এই কলঙ্কে যে সঞ্জয় দত্ত এবং মাধুরী দীক্ষিত আছেন তার উপর এই কলঙ্কর মাধ্যমে বাবার দেখা স্বপ্ন পূরণ করতে চলেছেন করণ জোহর এখন বি টাউন তাকিয়ে আছে করণ জোহরের আগামী ছবি কলঙ্কর দিকে ছবিটিকে ঘিরে প্রায় প্রতিদিন নানা খবর শোনা যায় কিছুদিন পর কলঙ্ক ছবির শুটিং হবে তাই ছবির সেট বানানোর কাজ শুরু হয়ে গেছে জানা গেছে ছবির জন্য উচ্চমানের সেট নির্মাণ করা হবে কলঙ্ক এক রিয়ট ছবি হতে চলেছে তাই সেটে গত শতকের চল্লিশের দশকের সব জিনিসপত্র থাকবে এই ছবির সেটের জন্য বাজেট রাখা হয়েছে পনেরো কোটি রুপি প্রথম কোন ছবির জন্য নাকি এত দামি সেট বানানো হচ্ছে মুম্বাইয়ের ফিল্ম সিটিতে সেট বানানোর কাজ শুরু হয়ে গেছে সেটটি দিল্লির মহল্লার মতো বানানো হবে কলঙ্ক ছবির সেটের ছবি যাতে প্রকাশে না আসে তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছেন জোহর সব ক্রুকে নির্দেশ দেওয়া হয়েছে সেটের কোনো ছবি তারা তুলতে পারবে না করণ সেটটি নির্মাণ করার দায়িত্ব দিয়েছেন সেট নির্মাণকারী প্রতিষ্ঠান অমৃতা মহলকে এর আগে করণ জোহরের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন অমৃতা লাল করণের এদিল দিল মুশকিল টু স্টেটস ইয়ে জাওয়ানি হ্যা দেওয়ানি আর স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবিগুলোতে কাজ করেছেন অমৃতা বন্ধুরা কলঙ্ক ছবিটি বানানোর স্বপ্ন দেখেছিলেন করণের বাবা যশ জোহর সেই স্বপ্নকে এবার বাস্তবে রূপ দিচ্ছেন ছেলে পঁচিশ বছর পর কলঙ্ক ছবিতে সঞ্জয় এবং মাধুরী একসঙ্গে কাজ করবেন মাধুরী এবং সঞ্জয় তো আছেনই এই ছবিতে আরও আছেন বরুণ ধাওয়ান আলিয়া ভাট এবং সোনাকি সিনহা আমরা ছবিটি মুক্তির অপেক্ষা আছি আপনারা কি বলেন এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে তা জানি কমেন্ট করুন আমাদেরকে আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিতে ও শেয়ার করতে ভুলবেন না